আসসালামু আলাইকুম, সুন্দর বাড়ি কাছে আপনাকে স্বাগত। বর্তমানে কিন্তু পানি সংকটে অল বাংলাদেশ কিন্তু ভুগছে। এখন অনেক টিউবওয়েলে কিন্তু পানি পাওয়া যাচ্ছে না বা অনেক মোটরে কিন্তু পানি উঠছে না, তাই অনেকে কিন্তু ভাবছেন যে বাড়িতে একটা সাবমার্সিবল বসাবো এই পানি কষ্ট দূর করার জন্য। এখন অনেকে জানেন না যে সাবমার্সিবল বাড়িতে বসাইতে কত টাকা মোট খরচ হতে পারে বা কোন কোম্পানি যদি মোটর আমি কিনবো, অনেকেই কিন্তু অজানা। তাই আমি আপনাদের সুন্দর করে সঠিক হিসাব দিয়ে আপনারা যাতে অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজগুলো করতে পারেন, আমি আপনাদের খুব সুন্দর করে এবং কি লিস্ট করে পাই টু পাই হিসাব করে দেখিয়ে দিব যে আসলে একটা সাবমার্সিবল বসাইতে কত টাকা আপনার খরচ হতে পারে। তো আমি এখানে বড়ে কিন্তু এখানে আমি টোটাল একটা হিসাব করে আমি কিন্তু এখানে ইয়া করে দিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয়। প্রথমত আপনাকে 3 ইঞ্চি পাইপ, অর্থাৎ যে বোরিং করতে হবে 3 ইঞ্চি পাইপ 70 ফিট প্রয়োজন হবে, যেটা আপনার মূল্য আসবে 3900 টাকা। আপনার যে বোরিং হবে 3 ইঞ্চি পাইপ, আপনার হলো যে লেয়ার পর্যন্ত তার 70 ফিট, আপনাকে 3 ইঞ্চি বিআরবি পাইপ অথবা গাজি অথবা আরএফএল পাইপ আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা যদি 70 ফিট দেন তাহলে এর দাম আসবে 3900 টাকা। এরপর 70 ফিট নিচে আপনাকে 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে এবং লাস্টে আপনার 10 ফিট টেনার ব্যবহার করতে হবে। তো এখন 1.5 ইঞ্চি পাইপ এবং টেনার দিয়ে ধরেন অতিরিক্ত সাধারণত আমরা যে লেভেলে সাবমার্সিবলগুলো ব্যবহার করা হয় বা গাড়া হয় সেটা 120 ফিট থেকে 30 ফিটের মধ্যে কিন্তু সাধারণত আয়রন মুক্ত পানি পাওয়া যায়। তো সেক্ষেত্রে 60 ফিট যদি 1.5 ইঞ্চি পাইপ দেন সেটার দাম আসবে আপনার হলো 1800 টাকা। এবং এই সাবমার্সেল বসানোর জন্য যে 3 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি ওটাকে সাবমার্সেল গাড়া উপযোগী করার জন্য ঢাকনা, শর্ট পিস, কিছু ফিটিংস যার প্রয়োজন হয় এখানে এক পিস করে লাগবে, যেটার দাম আসবে আপনার 400 টাকা। এরপর আপনার বোরিং এর কাজ শেষ। এখন বোরিং এর ভিতর যে মোটরটা নামাবেন এই পান মোটর থেকে উপরে ডেলিভারি দেওয়ার জন্য টিএস পাইপ, আপনার 1 ইঞ্চি টিএস পাইপ ব্যবহার করতে হবে 50 ফিট। আপনার সাধারণত 30 থেকে 35 ফিটের মধ্যেই আপনার লেয়ারটা কিন্তু ভাসতে থাকবে। আরও 15 ফিট 20 ফিট নিচে আপনার মোটরটা দিতে হবে, যেটা আপনার 50 ফিট টিএস পাইপ লাগবে, এটা হলো 1 ইঞ্চি। এটা বিআরপি কোম্পানি অথবা আরএফএল অথবা গাদি দিতে পারেন, এটা 1600 টাকা আপনার হলো আসবে, এটা 1-200 টাকা অন্যান্য কোম্পানি কম বেশ হতে পারে। এরপর এই পাইপকে একটার সাথে আরেকটা জয়েন্ট দিতে সকেট বুশ কিছু জিনিস ফিটিং লাগবে, এটা আপনার 400 টাকা পড়বে। এরপর সর্বশেষ যেটা আসি, আপনার বাড়িতে যে পরিবার সংখ্যা যদি কম থাকে, সদস্য সংখ্যা যদি কম থাকে অথবা পানির পরিমাণ যদি ব্যবহারটা কম থাকে, তাহলে 0.33 হর্স পাওয়ার অর্থাৎ 0.5 হর্সের যে পাম্প যে মোটরটা সেটা আপনার 0.33, এটা বিদ্যুৎ খরচ খুব কম এবং পানিও কিন্তু অনেক ভালো ওঠে। এটা যদি গাজী কোম্পানি ব্যবহার করেন, অর্থাৎ গাজী কোম্পানি যদি মোটরটা আপনারা কেনেন, তাহলে আপনার এই মোটরটা নিবে 7200 টাকা। এখন এটা যদি মোট যোগ করি তাহলে আমার আসবে 15300 টাকা। এখন আপনার মালামাল এবং মোটর সব কিছু কেনা হয়ে গেল। এখন যে মিস্ত্রি আপনার টিউবওয়েলটা আপনার হলো বোরিংটা আপনার হলো করে দিবে, সেটা আপনার মজুরি নিবে আপনার 2500 থেকে 3000 টাকা, ধরি 3000 টাকা। এখন যদি মোট আমি যোগ করি তাহলে আপনার 18300 টাকা আসবে। তো বন্ধুরা, আপনারা 18 থেকে 19 হাজারের মধ্যে আপনার বাড়িতে কিন্তু একটা সাবমার্সেল ব্যবহার করতে পারেন। এখন আপনার প্রশ্ন, যদি 0.33 হর্স পাওয়ার যদি মোটরটা না বসিয়ে যদি 0.5 হর্স বা 0.75 বা 1 হর্স যদি ব্যবহার করেন তাহলে এটার দাম কত আসবে? যদি 33 ব্যবহার না করে যদি 0.5 হর্স যদি ব্যবহার করেন, অর্থাৎ 0.50 হর্স ব্যবহার করেন অর্থাৎ 0.5, তাহলে এর থেকে আপনার 1000 টাকা বেশি আসবে, 1000 টাকা। এবং এই মোটরটা 0.33 যে মোটরটা রয়েছে এই মোটরটা 10 মিনিটে একটা 500 লিটারের মোটর ট্যাঙ্কি 10 মিনিটের মধ্যে ভরতে পারবে। আর যদি 0.5 হর্স অর্থাৎ 0.50 মোটর যদি আপনারা ব্যবহার করেন তাহলে একটা 500 লিটার ট্যাঙ্কি ভরতে 7 থেকে 8 মিনিট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 7 থেকে 8 মিনিটে একটা 500 লিটার মোটর 500 লিটার ট্যাঙ্কি ভরে যাবে।
এখন কথা হচ্ছে আপনি যদি 1 হর্সের মোটর যদি ব্যবহার করেন অথবা কেনেন তাহলে আপনার এখানে 7200 ধরা হয়েছে, এখানে 9200 টাকা আপনার খরচ পড়বে, অর্থাৎ 9000 থেকে 9500 টাকা এই মোটরের মূল্য লিখবে। এবং এই 1 হর্সের মোটর দিয়ে আপনারা প্রতি আপনার হলো 3 থেকে 4 মিনিট একটা 500 লিটার ট্যাঙ্কি ভরতে লাগবে। তো বন্ধুরা, সাধারণত আমাদের পরিবার যদি 4 থেকে 6 জন লোক থাকে তাহলে 0.33 যে মোটরটা এটা খুবই সুন্দর এবং খুবই সাশ্রয়ী। সেক্ষেত্রে আপনি কিন্তু মাত্র 18300 টাকায় আপনি কিন্তু আপনার বাড়িতে সাবমার্সেল গাড়তে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনার যে কোনো ধরনের আপনার ভিডিও চাইলে বা যে কোনো সমস্যা মনে করলে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাকে ভিডিও সহ সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।